এই ডায়লগ আমার মামার বাপরে বহুত দিছে, বুঝছো? শুনে শুনে অভ্যাস, অন্য কথা বলো। আমি পছন্দ মতো কিছু রানলে তো ওটা জীবনে তোমার পছন্দ হয় না, এটা কি রানছো, ওটা কি রানছো, এটা খামো না, ওটা খামো না। আমার পছন্দ কি তুমি জানো না? এতদিন সংসার করো যে জামাইয়ের পছন্দ কি সেটা যদি তুমি না জানো তাহলে তো তোমার তোমার মরে যাওয়া উচিত। রোজা সবসময় তোমার পছন্দে আমার কেন রাখতে হবে? তাহলে আমার জিগাও কিনলি আবার? 100 বার জিগাম, তুমি উত্তর দিতে বাধ্য। ভাজি ভর্তা কোনো কিছু করে রান্না করো, গা যাও রাত্রে এটা খাই। ভাজি ভর্তা করলে পরে কোডাইল নেই কিলি কা, আমার খাইতে পারতাছি না, শুকনা ভাত গলা দিয়ে নামে। তাহলে তোমার ময়মনসিংহের শুটকি খাও অভ্যাস, শুটকি রান্না করো গা। মানুষ মানুষের বউরে কত ভালোবাসে, যা রান্না করে দেয় তাই খায়। খালি ডিম ভাজা সামনে দিলে ওটা দিয়ে তিন বেলা ভাত খাও, তুমি জীবনে খাও, আমার 100 পদ রান্না করো সবসময়। তোমার হাতে রান্না অনেক ভালো, এর লিগা 100 পদ। এটা একটা চাপাবাজি কইরা খালি রান্দাও আমার দাম যে বোকার জন্য সারাদিন আমি রান্না। একটা মুভি দেখতে হবে আজকে। মুভি পার দাও, কি খাবার আনতে ঢোকো? শোনা গরু মাংস রান্না করো। গরু মাংস রান্নাতে পারতাম না, আমি ভিজাই রাখছি আমি গরু মাংস রান্না। তাইলে শোনা চিকেন রান্না করে দাও। তো চিকেন তো বরফ হয়ে আছে, এটা আবার কোন দেশে খাই? তাইলে তুমি আবার আমারে জিগাও কি লিগা? তা আমি এখন ঢুকছি, তাড়াতাড়ি কো কিরান মোর রান্না করতে গা, রান্না করে বাইরে মোর নাটক দেখতে। ম্যাগি নুডলস রান্না করো, তারপরে অনুপমা দাও গা। এই রোজ এটা কোনো কথা? তুমি আমারে জিগাইতেছো আমি কি খামো, আবার আমি অপশন দিলে আবার তুমি সেটা আবার রাজি না, তাহলে সেটা জিগাও কি লিগা? নিজে কোনো কাজ কাজ করতে পারো না, নিজে জানা নাই যে কি রান্না করতে হবে? আমার জিগাও কি লিগা? যা রান্না করে সামনে দিবে সেটাই খামো, যাও। যা রান্না করে সামনে দিবে ওটা তুমি জীবনেও খাও না, তারপরে বলে এটা করে দাও, ওটা করে দাও, ওটা করে দাও, আর নিজে তো আমি তো কাজ করি, তুমি কাজ করে দাও। আল্লাহর রাস্তে তুমি চাওটা কি আমার, সেটা কো? কি রান্না ওটা কো? আমি যাই, আমি তোমার বললামই তো গরুর মাংস খামো, তুমি গরুর মাংস রান্না করো। এখন গরুর মাংস রান্না করার সময়, আমি গরুর মাংস কোন রাতে ভিজাবো, কোন রাতে রান্না ফাইসলামি করো। আমার এখনই গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, আমার গরুর মাংস আমি খামো। তুমি দেখো গো, যাও। তাহলে তুমি আমার কাছে আসছো কেন জিগাইতে আবার? সহজ সরল কিছু বলো, আমি ঝটপট। তোমার কাছে সহজ সরল মানে কি? অপশন তুমি দাও আমারে, বলো সহজ সরল কি তোমার কাছে? মুভিতে মুখ বিরক্ত করো না। হ্যাঁ, ডিম ভাজি আমি খাই না, ডিম ভাজি আমার ভালো লাগে না, ছোটবেলায় ডিম ভাজি খাইতে খাইতে আমি শেষ। এক ক্লাস ছিলাম ডিম ভাজি খাইতে খাইতে আমার জীবন কানা, আমি ডিম ভাজি খামো না। তুমি তাদের কত কিরান মতো তাড়াতাড়ি মুখ বাড়া দাও। গরুর মাংস শোনা, আমি এখন গরুর মাংস আনতে পারবো না, তুমি সবসময় বললেই হবে। তাহলে ফুড পান্ডাতে অর্ডার করে কিছু নিয়ে আসা খাও গা। আমি জিগাইলে আবার কও যে আবার এইটা হবে না, ওইটা হবে না, তাহলে এইটা আবার কি ধরনের কথাবার্তা? আমি জিগাইলে আমি তুমি জিগাও আমার, আমি উত্তর দিলে আবার তুমি সেটা আবার রাজি থাকো না কেন? আচ্ছা, এই ছোট্ট মাথাটার মধ্যে সকালে কি বানাবো, দুপুরে কি রানবো, রাতে কি রানবো, এগুলো কেন সবসময় চিন্তা করা লাগবে? তোমরা একটু বলে হেল্প করতে পারো না? এই যে হেল্প করলাম, ইজি একটা গরু মাংস। ইজি হেল্প করো না, তোমরা হেল্প করার রাজ্যের ই করো, তাহলে গরু মাংসের সাথে একটু পোলাও করে দেই, সাথে একটু রোস্ট করে দেই। দরকার নাই, না দরকার নাই। কেন দরকার নাই? তোমার যেটা বলছিস সেটা তুমি শোনো, তোমরা একটা মানে মেয়ে মানুষ পায় মানে বান্দির মতো খাটে কেমনে 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 মানে কিছুই না কেমনে আবার কি কেমনে একবার একদম বিয়া করে নিয়ে এসো দেখে একদম মনে করছো একদম বান্দি হয়ে গেছি। এগুলা এগুলা বইরা ও এগুলা বলে কি তুমি সিম্পতি চাও আমার? কার আমার? ও হ্যাঁ, ভাজি ভর্তা করো সেটাও তুমি করবা না, তাহলে তুমি চাওটা কি, তুমি করবাটা কি? ম্যাগি নুডলস 2 মিনিটে রান্না করা যায়, মুরগির মাংস সেম কাহিনী, ভাজা ভর্তা করলে আবার ডালও করতে হবে। সবচেয়ে ভালো মজা তুমি চরচরি করো, ছোট মাছ কাটটা যাও রান্না করো গা। অনেক লক্ষ্মী মেয়ে আছে তোমার সংসার করতেছে, আমার মতো এই দুনিয়াতে আর একটা অভাব না, ঠিক আছে? আমার যে গর্ণ কেউ থাকলে তোমার সাথে 2 দিনও তার ভাত খেতে পারবে। এটা তোমাদের মেয়েদের একটা কমন ডায়লগ, এটা ঘরে ঘরে এই ডায়লগ, এটা আমার বাপ আমার মা আমার বাপের দিছে বহুত, আমি শুনছি, বুঝছো? এখন এগুলো কাহিনী বাদ দাও, যা রান্না করো যাও, যা খুশি, নাহলে তুমি যাও ভাত রান্না করে রাখো, আমার দাদা ব্যথা করতেছে, যাও। আমি ডিম ভাজি বাদ দিই।
তোমার ডিম ভাজা তুমিই খাইও ঠিক আছে আর আমার জন্য নুডলস রান্না করে দিও আমি নুডলস খামো তোমার ভাত আর ডিম ভাজি আর ঘি দিমু হ্যাঁ গরম ভাতে গরম ডিম ভাজি একটু আলু ভর্তা দিও আমি আলু ভর্তা করতে পারবো না শোনা তুমি খাইও